নমস্কার, এই সময় গোল্ডে আপনারা শুনছেন কয় ক্যাম্পাস। প্রতিবাদের শহর কলকাতা, এই শহরে এখনো মিছিলে পা মেলায়, যেমনটা মিলিয়েছিল অনেক আগেও। সর্বশক্তিমানদের চোখের ওপর চোখ রেখে কথা বলতে জানে, আর বাংলা ও বাঙালির এই প্রতিবাদের দোসর হিসেবেই আজ ঘেরাও শব্দটি বিশ্বজনীন। সৌজন্যে অক্সফোর্ড ডিকশনারি, প্রতি বছর বহুল ব্যবহৃত নানা শব্দকে নিজের ডিকশনারিতে জায়গা করে দেয় তারা, আর সেখানেই জায়গা করে নিয়েছে প্রতিবাদ মুখর বাঙালির ঘেরাও শব্দটি। অক্সফোর্ডের দৌলতেই এখন ঘেরাও শব্দটার মানে বোঝে সারা পৃথিবীর মানুষ। তবে আমাদের ভাষা এখানেই আটকে নেই। প্রতিদিন আমার আপনার ভাষ্যে ঢুকে পড়েছে এমন অনেক শব্দ যা শুনতে একরকম আর মানেটা একেবারেই অন্যরকম। শহরের ক্যাম্পাসগুলোতে কিন্তু এমন করেই কথা চলে। এভাবেই কিন্তু কলেজে, ইউনিভার্সিটিতে, বইমেলায়, নন্দনে, কফি হাউসের আড্ডায় কান পাতলেই শুনতে পাবেন এমন সব কত নতুন নতুন শব্দ, যা কলেজ গোয়ার ছেলে মেয়েদের মধ্যে দারুণ পপুলার হলেও সাধারণ মানুষ সেই রসে খানিকটা হলেও বঞ্চিত। আর ঠিক সেই কারণেই আজকের এপিসোডে আমরা এমনই সব নতুন নতুন ওয়ার্ডস, ভোক্যাবুলারি নিয়ে কথা বলবো, জানবো তার মানে। এখনই এই সব ক্যাম্পাস লিঙ্গো ডিকশনারিতে জায়গা করে নেবে কি না তা বলা যায় না, কিন্তু আপনি কি জানেন ক্যাম্পাসের এই ভাষা নিয়েই আজ তো একটা গবেষণা হয়ে গিয়েছে। গবেষণা করে এমন সব উদ্ভট শব্দের ভাণ্ডার তৈরি করে তার মিনিং খুঁজে বের করছেন বর্তমানে অ্যাডামস ইউনিভার্সিটির বাংলার বিভাগীয় প্রধান অধ্যাপিকা সংহিতা সান্যাল। কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে তিনি পিএইচডি করেছেন। কি কাজ ছিল তার? এই সব নতুন শব্দ বাংলা ভাষাকে কতটা সমৃদ্ধ করছে, আসুন সংহিতার কাছ থেকেই শুনে নিই। এই বিষয়টা গবেষণার জন্য বেছে নেওয়ার পেছনে আমার দুটো মুখ্য কারণ কাজ করেছে। আমার মা বাবার যে প্রজন্ম, তাদের সঙ্গে আমাদের মুখের ভাষার একটা অদ্ভুত দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে। আমাদের ব্যঙ্গগুলো বুঝতে পারছেন না, আমাদের রসবোধ তারা বুঝতে পারছেন না, আমরা যে কথাগুলো বলছি সেই কথাগুলো তারা বুঝতে পারছেন না, কোন কথাটা এমনি বলছি আর কোন কথাটা রেগে গিয়ে গালাগালি দিচ্ছি সেটা বুঝতে পারছেন না। তো আমার ইচ্ছে ছিল যে আমি একটা এমন কাজ করব যে কাজটা আমার বাবা মা দেখার পর, বা আমার বয়সে এমন অনেকের বাবা মা দেখার পর, তাদের আর আমাদেরকে বুঝতে কোনো অসুবিধা হবে না। ভাষাগত এই দূরত্বটাকে ঘোচানো ছিল একটা লক্ষ্য। আর দ্বিতীয়ত, আমি যখন গ্রামার পড়েছি, ব্যাকরণ পড়েছি, সংস্কৃত ব্যাকরণও আমাকে পড়তে হয়েছে 7-8, আমি দেখেছি ব্যাকরণটা সেই বাংলা নিয়ে তৈরি যে বাংলাটা মানে শেষ রবীন্দ্রনাথ ছোট গল্প লিখেছেন হয়তো। ক্যাম্পাসগুলির অন্দরে কান পাতলে এভাবেই শুনতে পাবেন অনেক নতুন নতুন শব্দ, আর তার প্রভাব যে কতটা ডিপ সেটাই বলেছিলেন রকস্টার রূপম ইসলাম। কনজারভেটিভরা অনেকে নাক সিঁটকোতে পারেন, কিন্তু রূপমেতে আপত্তিকর কিছু দেখছেন না। হ্যাঁ, ক্যাম্পাসে ভাষা তৈরি হয় এইভাবেই তো ভাষা বেঁচে থাকে, মানে ভাষার মধ্যে নতুন নতুন শব্দের আমদানি বুঝিয়ে দেয় যে সময়টা কিরকম ভাবে চলছে। সেটা মোটেই মানে অপ্রত্যাশিত কিছু নয় এবং আটকে দেবারও কিছু না, কারণ অনেক সময় বিকৃতি, আবার অনেক সময় কোনো একটি ঘটনার কোনো একটি প্রতিফলনে একটা হয়তো নতুন শব্দ তৈরি হয়ে গেল। স্কুলেও তৈরি হয়, আমার স্কুলে একটা বিশেষ ঘটনার পরিপ্রেক্ষিতে একজন শিক্ষক একটি মন্তব্য করলেন, সেই মন্তব্যটাই আমরা অন্য একটা জোরালো ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি ব্যবহার করেছিলেন। আমি সেই ঘটনাটার কথা বলতে চাইছি না, মানে সেটা বললে খুব পার্সোনাল হয়ে যাবে, না আমি এটা বলতে পারবো না, এটা খুবই পার্সোনাল। ধরুন আমরা যখন মানে স্কুল কলেজের ছাত্র, তখন এই নতুন একটি শব্দ শুনলাম ঢপ, এটা তো এখন এমন একটা শব্দ যেটা মানে মানে প্রায় অভিধানেই ঢুকে পড়তে পারে, এরকমই তার বহুল ব্যবহার। কিন্তু আমাদের সময় ঢপ শব্দটি নতুন ছিল। এই জিনিসগুলো কিন্তু আমি আমার গানে সবসময় ব্যবহার করে থাকি, সেটাই আমার আশেপাশের মানুষ যে ভাষায় কথা বলেন সেটাই আমার কাছে বাংলা। বাঙালিরা যখন ব্যবহার করছেন তখন সেটা বাংলারই অন্তর্গত বলে আমি মনে করি। ঢপের কথা যখন উঠলই তখন বলে রাখা ভালো, অনেকেই হয়তো জানেন যাদবপুর ইউনিভার্সিটির বিখ্যাত মিলনদার ক্যান্টিনে কিন্তু একটা আস্ত খাবার বিক্রি হয় যার নাম ঢপের চপ। আসলে সেটা একটা পাউরুটির মধ্যে আলুর পুর ভরে বেসনে ভাজা একটা চপ।
মিলনদা কয়েক বছর আগেই চলে গিয়েছেন, কিন্তু তার তৈরি ঢপের চপ এখনও যাদবপুরের চপ লিস্টে, ইস মানে সরি টপ লিস্টে। ইংরেজির মাস্টার মশাইয়ের কথা রূপম আমাদের সঙ্গে শেয়ার করলেন না ঠিকই, কিন্তু প্রেসিডেন্সি যাদবপুর স্কটিশ চার্চের ছেলেমেয়েরা নিজেদের ভোকাবুলারি শেয়ার করতে কোনো কার্পণ্য করেনি। শহরের বিভিন্ন ক্যাম্পাসে স্টুডেন্টদের সঙ্গে কথা বলেছিলেন আমাদের প্রতিনিধি। কি বলেছিলেন তারা, রাতের কি কি শব্দ শেখালেন তারা আমাদের, চলুন শুনে নিই। ক্যাম্পাস লিঙ্গ বলতে বহুদিন ধরে অনেক রকম চেঞ্জ হয়েছে, এখন আমরা এখন প্রচুর মিলেনিয়াল লিঙ্গ এসছে তার সাথে, কিন্তু কিছু কিছু জিনিস কনস্ট্যান্ট রয়ে গেছে। ফর এক্সাম্পল ফালি কোড ল্যাঙ্গুয়েজ এবং শর্ট ফর্ম, এরকম নানা রকমের ভাষা হিসেবে প্রেসিডেন্সি আগাগোড়াই অনেক কিছু আবিষ্কার করেছে। ফালি বলতে আমরা কি বুঝি, লবি করা, তো সেই লবি থেকে এখন সেটা চেঞ্জ হয়ে ফালি হয়েছে। তারপরে আরেকটা ভীষণ প্রচলিত হচ্ছে হ্যাজ। হ্যাজ বলতে কিছু কিছু লোকে আড্ডা দেওয়া বোঝে ঠিকই, কিন্তু হ্যাজ বলতে আমরা এটাও বুঝে থাকি যে কেউ খুব বাজে বকছে অনেকক্ষণ ধরে, আনওয়ান্টেড। হ্যাল খাওয়া মানে হচ্ছে সে নেশায় রয়েছে। হ্যালটাই ফর এক্সাম্পল, হ্যাল মানে একদিকে যেমন আমরা মনে করি চাপ খাওয়ার মধ্যেও পড়ে, মানে কাউকে পছন্দ হওয়া, তাকে প্রচণ্ড ভালো লেগে গেছে। আরেকটিও মানে হয় সেটা হচ্ছে কিছু একটা জিনিস নিয়ে ভীষণ ইমপ্রেস, মানে ক্যাম্পাসের প্রতি হ্যাল খাওয়া। যেমন গুটি, কাচি, ফান, হ্যাজ, ক্যাল, লুপ। প্রথমে বুঝতে পারতাম না, ভাবতাম খেলা হবেই বলছে, হয়তো কোথাও ক্রিকেট খেলা বা ফুটবল খেলা বা এরকম কিছু একটা খেলাধুলার ব্যাপারে বলছে। তো এই যে একটা সিটিং কনসেপ্ট আছে, মানে যে দাদা দিদিরা একটু রাজনীতি টাজনীতি করে, তারা গিয়ে যে তাকে এক প্রকারের তার নিজের রাজনীতিটা নিয়ে বোঝাবে, তো সেটাকে বলা হয় সিটিং। তো সেই সিটিং থেকেই কাকে কোন লুপে ফেলা যাবে, কে কোনভাবে ঘুরে আবার সব কিছু ঘেটে তার কাছেই পৌঁছবে, এই একটা বড় আর্ট ফর্মকে লুপ বলে। আস্তে আস্তে এই ব্যাপারটা বুঝতে অনেকটা সময় লাগলো যে খেলা হবে, এই ব্যাপারটা ইগো ছোড়াছুড়ি নিয়ে ব্যাপারটা হচ্ছে, কারো ইগোতে লেগে গিয়ে কাউকে চ্যালেঞ্জ করা ব্যাপারটাকে বোঝাচ্ছে, এটা বুঝতে একটু সময় লেগেছিল। এটা একটা প্যারালাল ল্যাঙ্গুয়েজ সিস্টেম বলা যেতে পারে, কারণ আমাদের বাংলা ভাষার অভিধানে যে ভারী ভারী শব্দগুলো রয়েছে তার বাইরে গিয়েও সহজভাবে অন্য মানে অনুভূতিগুলোকে বোঝানোর অন্য উপায় রয়েছে। এই শব্দগুলো হচ্ছে সেই প্যারালাল শব্দগুলো যেটাকে ব্যবহার করে আমাদের সহজভাবে কিছু বোঝানো যাচ্ছে। এটা এবার মজার ব্যাপার হচ্ছে, এই ভাষাগুলো প্রধানত বিভিন্ন জায়গায় বিভিন্ন আলাদা গ্রুপের মধ্যে, আলাদা লবির মধ্যে আবার তার আলাদা কনোটেশন রয়েছে, আলাদা মানে, একই শব্দের বিভিন্ন রকম মানে হতে পারে, এবং আমাদের এই শব্দগুলো যখন ব্যবহার করি বিভিন্ন কনটেক্সট অনুযায়ী মানে বদলে। যেমন তো মানে কসমোলিঙ্গোতে আই ইউজ টু সে randa pe baitho when you see a situation is like totally screwed, now you understand the connotation, mane word ta shune bujhte parcho to, and then when someone's trying to you know really rise high, you're like ki bhai chamat marungi kaan ke niche, something like that, because you know you get the feel out of it. Macha ekta shobdo, macha shobdo tao mane dhora hoy je ektu beshi fajil, ektu beshi ar ki tar mane tar appearance er moddhe ekta beshi barabari royeche shobkichute, ebong tar eta kotha ekta cultural affiliation er sathe abar jorito, je macha culture mane jeta ar ki khub mediocre culture bolte amra jeta ke bujhi sei orthe byabohar kora hoy. Pinik, pinik mane shushuri, ki shushuri shetar kono specification nei. তারপরে হচ্ছে ফ্রাস্টু খাওয়া, মানে ফ্রাস্ট্রেশনে চলে গেছে, এটা অবশ্য আমাদের মধ্যে কম, হস্টেলে বেশি ব্যবহৃত হয়। এছাড়া আর কি রয়েছে, নুপ বলে একটা শব্দ রয়েছে যেটা খুবই নতুন শব্দ, খুব কম শোনা যায় বা আলোচনার মধ্যে আসে। নুপ নুপ আছে মানে হচ্ছে ভিতরে কিছু একটা গড়বড় আছে, মানে কিছু একটা চলছে, মানে একটা সিক্রেসি রয়েছে তার মধ্যে, মানে কোথাও একটা নুপ চলছে, মানে কেউ একটা নুপ দিল, মানে হচ্ছে যে ভিতরে একটা গল্প আছে যেটা সবাই জানে না কিন্তু কয়েকজন জানে, সিলেক্টিভ কিছু লোকজন জানে। কারণ এই ভাষাগুলোর এমনিও তো কোনো নির্দিষ্ট মানে নেই, মানে যেটাই বললাম যে ভাষাগুলোর এক এক জায়গায় এক এক রকমভাবে ব্যবহার করা হয়, এক এক জায়গায় এক এক রকম মানে রয়েছে, বিভিন্ন পজিশনে বিভিন্ন সিচুয়েশনে আলাদা আলাদাভাবে আর কি ব্যবহার করা হয়, তো এটাই মজা এই শব্দগুলোর। স্কটিশ চার্চ কলেজের ছাত্রী দেবাঞ্জলি বলছিল যে ওদের কথা শুনে শুনে বাড়ির বড়রাও কেমন করে ওদের ভাষা রপ্ত করে ফেলেছে। আসলে এটাই তো হয়, কোনো জিনিস খুব জনপ্রিয় হলে সেটা মানুষের মুখে ছড়িয়ে পড়বেই, বয়স স্থানকাল পাত্রের বেড়াজাল ভাঙবেই, সেটাই মনে করেন সাহিত্যের প্রিন্স শীর্ষেন্দু মুখোপাধ্যায়। কি বললেন তিনি শোনাব, তার আগে দেবাঞ্জলি বলবে ওর মা কেমন করে ওদের ভাষা রপ্ত করেছে, পরপর শুনে নেব দুজনের কথা। আমাদের এই মিলেনিয়াল টাংগুলোর সাথে এখন বাড়ির লোকেরাও অনেক সরগর হয়ে গেছে। যেমন ধরুন কিছুদিন আগেই ধর্মতলায় পৌঁছে মাকে ফোন করলাম, জিজ্ঞেস করলাম কত দূর, ফোন ধরে বলে যে আজকে কাটিয়ে দে, আজকে খুব ল্যাজ লাগছে, কালকে যাব নয়, আজ যদি বাড়ি চলে আয়।
বদফুলের জঙ্গ উপন্যাসের মধ্যে বেশ বড় তাহলে সেখানে দেখবে এরকম প্রচুর লেখা, প্রচুর শব্দ ব্যবহার করেছে, প্রচুর অপূর্ব অদ্ভুত ধরনের ভোকাবুলারি সে আমলের অনেকটা করে নিজেও বানিয়েছেন, যেগুলো পরবর্তীকালে আমরা আবার বলতাম এরকম শব্দ, অদ্ভুত অদ্ভুত শব্দ তিনি ব্যবহার করেছে। এটা একটা মানুষের প্রবণতাই থাকে প্রত্যেক ইয়েতে, তারা নিজস্ব কলকুয়াল তৈরি করে নেয়, মানুষের একটা প্রবণতা। এটা এখনকার ছেলে মেয়েরা ক্যাম্পাসে করছে তা নয়, এটা বরাবর খুব ছেলে মেয়েরা করতো, এখনো করে, ভবিষ্যতেও করবে। এরা নতুন নতুন শব্দ ভোকাবুলারি আবিষ্কার করে, তৈরি করে এবং সেগুলোকে ছাড়ে, এবং এখন তো ফেসবুক টেসবুকের কল্যাণে আরো অনেক শব্দ তৈরি হয়েছে। হ্যাঁ, ফলে সোশ্যাল মিডিয়া যথেষ্ট অবদান রাখছে। এটা কি ভালো প্রবণতা, খুব স্বাস্থ্যকর প্রবণতা, এবং এতে কোন রকম গন্ডগোল নেই। ভাষা এরকম প্রসারণশীল করেই তো ভালো, নানা রকম ভাবে ভাষাকে ভাঙচুর করা বা ভাষাকে নিয়ে এক্সপেরিমেন্ট করা, এবং বিশেষ করে ছেলে মেয়েরা যারা শিক্ষিত ছেলে মেয়ে তারা তো করেই, ব্লগ বা ছেলেরাও করে, অশিক্ষিত ছেলেরাও করে। এটা দীর্ঘকালে প্রবণতা নতুন কিছু নয়, এতে ভাষা সমৃদ্ধই হয়, এতে মানুষের উদ্ভাবনী বুদ্ধিরও যথেষ্ট স্থান পড়ে তাতে, খুব ভালো। এটা হচ্ছে আমি খুব এতে স্বাগত জানাই, খুব ভালো। তাহলে গুটি না করে আসুন বাংলা ভাষাকে এভাবেই আমরা এগিয়ে নিয়ে যাই। হ্যাজ দেয়া থেকে কেয়াল দেয়া সবেতেই থাকুক না নতুন নতুন শব্দের ব্যবহার, এগিয়ে চলুক আমাদের রেটরিক, ভাষা হোক উন্মুক্ত।